আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ধর্ষণ মামলার রায়ে বিচারকের পর্যবেক্ষণ বেআইনি ও অসাংবিধানিক, তত্ত্বাবধায়ক সরকারের দাবি ডাক্তার কামালের, বিএনপি নেতাদের বক্তব্য জনগণের বিনোদনের উৎস অবেদুল কাদের। সবশেষ থাকছে নতুন চ্যাম্পিয়নকে অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড, সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। 72 ঘন্টার পর ধর্ষণ মামলার না নেওয়ার জন্য বিচারক যে পর্যবেক্ষণ দিয়েছেন তা সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক বলে জানিয়েছেন আইনমন্ত্রী ডাক্তার আনিসুল হক। প্রধান বিচারপতির কাছে এই বিষয়ে রোববার চিঠি দেওয়া হবে বলে জানান আইনমন্ত্রী। শনিবার সুপ্রিম কোর্টে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা জানান। গত 11 নভেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক মোসাম্মদ কামরুন নাহার দেশব্যাপী আলোচিত রাজধানীর পনানের রেন্ট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলার রায় দেন। রায়ে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ সহ 5 আসামি সবাইকে খালাস দেন আদালত। এই মামলায় কয়েকটি পর্যবেক্ষণ দিয়েছেন বিচারক। আদালত বলেন রাষ্ট্রপক্ষ এই মামলায় অভিযোগ প্রমাণ করতে পারেনি, অযথা আদালতে সময় নষ্ট করা হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেন 72 ঘন্টার পর ধর্ষণের আলামত পাওয়া যায় না, পুলিশ যেন ঘটনার 72 ঘন্টা পর কোনো ধর্ষণের মামলা না দেয়। পর্যবেক্ষণে বিচারক বলেন মামলা দুই ভুক্তভোগী আগে থেকে সেক্সুয়াল কর্মে অন্তর্ভুক্ত, অহেতুক তদন্তকারী কর্মকর্তা প্রভাবিত হয়ে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন। এতে আদালতের 94 কার্যদিবস নষ্ট হয়েছে। এরপর থেকে পুলিশকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। এরপর থেকে ধর্ষণের 72 ঘন্টা পর যদি কেউ মামলা করতে যায় তা না নেওয়ার পরামর্শ দিচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার দাবি জানিয়েছে গণফোরামের সভাপতি ডাক্তার কামাল হোসেন। শনিবার রাজধানীর বিজয়নগরস্থ চুং ওয়া রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। ডাক্তার কামাল হোসেন বলেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাই, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় না। এমন একটা সরকার চাই যার অধীনে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। জাতীয় ঐক্যফ্রন্ট সক্রিয় আছে কিনা বা এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে ডাক্তার কামাল হোসেন বলেন ওই অর্থ নেই, তবে জাতীয় ফ্রন্টকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এ বিষয়ে আলোচনা করব, তারপর আপনারা জানতে পারবেন। তিনি বলেন ডিজেলের দাম বাড়ানোর সাথে সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আরও বাড়ানো হয়েছে, এতে করে সবকিছু সাধারণ মানুষের নিত্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এটা একেবারে অনৈতিক। জ্বালানি তেল সহ সবকিছুর দাম কমানো দরকার। নতুন নির্বাচন কমিশন কেমন হওয়া উচিত জানতে চাইলে গণফোরামের সভাপতি বলেন ইলেকশন কমিশন আইন করে বললে ভালো হয়, কারণ নিরপেক্ষ লোক না থাকলে সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশন গঠন করে কোনো লাভ হয় না। আর যদি সার্চ কমিটি করে নির্বাচন কমিশন গঠন করা হয় তাহলে অবশ্যই সার্চ কমিটি নিরপেক্ষ হওয়া উচিত। গণফোরামের জাতীয় কাউন্সিল আগামী 4 ডিসেম্বরের পরিবর্তে জানুয়ারি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ডাক্তার কামাল হোসেন। এর আগে দলের ভবিষ্যৎ করণীয় ঠিক করতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক করেন ডাক্তার কামাল হোসেন। এই সময় উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান, এমপি, সাধারণ সম্পাদক আওম শফিউল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। বিএনপি নেতাদের এমন বক্তব্য জনগণের মধ্যে বিনোদনের উৎসে পরিণত হয়েছে বলে মন্তব্য করছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি রোববার সকালে খুলনা সড়ক জোনের অধীনে দুটি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির মহাসচিবের বক্তব্যের জবাবে এই কথা বলেন। বিএনপি দেউলিয়া হয়ে গেছে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন যারা নিজেরা দেউলিয়া হয়ে এখন সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে তারা অন্যদের নিয়ে কথা বলা হাস্যকর। প্রকৃতপক্ষে বিএনপি এখন দেউলিয়া হয়ে গেছে। যারা জনগণের পাশে যেতে ভয় পায়, জনগণ যাদের ত্যাগ করেছে তারাই এখন দেউলিয়া, যোগ করেন ওবায়দুল কাদের। এর আগে সেতুমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা সড়ক জোনের অধীনে নবনির্মিত দুটি সেতুর উদ্বোধন করেন। সাতক্ষীরা আশাশুনি গোয়ালডাঙ্গা পাইকগাছা সড়কের উপর প্রায় 37 কোটি টাকা ব্যয়ে 305 মিটার দৈর্ঘ্যের মানিকখালী সেতু এবং কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কের মাথাভাঙ্গা নদীর উপর প্রায় 22.5 কোটি টাকা ব্যয়ে 140 মিটার দৈর্ঘ্যের মাথাভাঙ্গা সেতু রয়েছে। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। একদিনের ক্রিকেটে 5টি বিশ্ব শিরোপা জিতলো টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি এখনও অধরা অস্ট্রেলিয়ার সামনে। 2010 সালে ফাইনালে উঠলেও অজিদের স্বপ্ন গুড়িয়ে প্রথম বৈশ্বিক শিরোপা ছিনিয়ে নেয় চিরশত্রু ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার সামনে এবার ফের আরও একটি সুযোগ হাতছানি দিয়ে রাখছে। দ্বিতীয়বার মতো টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলতে যাচ্ছে তারা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। অজিদের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে এই প্রথমবার, ফলে এই টি টোয়েন্টি ক্রিকেটের বৈশ্বিক আসর নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে আজ রোববার 14 নভেম্বরের ফাইনালে। তাই শ্বাসরুদ্ধকর জমজমার ট্রান্স তাসমান ফাইনাল উপভোগের অপেক্ষায় এখন ক্রিকেট প্রেমীরা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। স্নায়ুচাপে ভরা রোমাঞ্চ মাখা দু দলের মাঠের লড়াইটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্রিকেটের কোনো বিশ্ব আসরের ফাইনালে খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। 2015 সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ছিল কোনো বিশ্ব আসরে দু দলের প্রথম দেখা। দুর্বার ফর্মে থাকা প্রতিবেশী ব্ল্যাক ক্যাপস শিবিরকে ধরাশয়ী করে শিরোপা উচ্ছে মেতে উঠেছিল অস্ট্রেলিয়ানরা। কিউদের সামনে আজ সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ। প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড, আর দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। তার আগে ইংলিশদের সমান 8 পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে সুপার টুয়েলভে গ্রুপ 1 রানার আপ হয়ে শেষ 4 পা রেখেছিলেন অস্ট্রেলিয়া। সুপার টুয়েলভে অস্ট্রেলিয়া জয় পায় 4 ম্যাচে, বিপরীতে হেরেছে মাত্র 1টি ম্যাচ। অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযাত্রা শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে 5 উইকেটে হারিয়ে, পরে শ্রীলঙ্কাকে ধরাশয়ী করে তারা 7 উইকেটে। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে সমান 8 উইকেটের ব্যবধানে হারায় অজিরা, তবে ইংল্যান্ডের কাছে তারা হেরে যায় 8-6 উইকেটে। বিশ্বকাপ শুরুর আগে কেউ অস্ট্রেলিয়াকে ফেভারিটের তালিকায় রাখেনি, কিন্তু সেই দল খেলছে আজ ফাইনালে। আরন ফিঞ্চ জানালেন, আত্মবিশ্বাসের কারণে এত দূরে আসতে পেরেছেন তারা। সবাই আমাদের সম্ভাবনা উড়িয়ে দিয়েছিল, কিন্তু আমাদের নিজেদের মধ্যে বিশ্বাস ছিল। আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি, যেভাবে আমাদের কৌশলগুলো একসঙ্গে কাজে লাগাচ্ছি, তাতে আমরা খুবই আত্মবিশ্বাসী। অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন আরন ফিঞ্চ জানিয়ে দিয়েছেন, টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম শিরোপা জেতার ঝাড়পড়ানা মরিয়া তার দল। আমার মনে হয় না এটা প্রত্যাশার বাইরে কিছু। আমরা টুর্নামেন্টে জিততে পরিষ্কার একটি পরিকল্পনা নিয়ে এসেছি, বিশ্বাস করি তা করার মতো একটি স্কোয়াড আমাদের রয়েছে। সুপার টুয়েলভে 8 পয়েন্ট নিয়ে গ্রুপ 2 থেকে রানার আপ হয়ে সেমিতে উঠেছে নিউজিল্যান্ড। সেমিফাইনালে ওঠার পথে নিউজিল্যান্ড হারিয়েছে ভারত, স্কটল্যান্ড, নামিবিয়া ও আফগানিস্তানকে, তবে হেরে যায় তারা পাকিস্তানের কাছে। নিউজিল্যান্ড ভারতকে হারিয়েছে 8 উইকেটে, আর স্কটল্যান্ডকে 16 রানে, আর নামিবিয়াকে হারায় 52 রানে, আফগানিস্তানকে 8 উইকেটে, তবে পাকিস্তানের কাছে হেরে যায় 5 উইকেটে। ফাইনালে খেলার সুযোগটা কাজে লাগাতে চান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। আবার ভিন্ন কিছু হতে যাচ্ছে, আমরা সেদিকে তাকিয়ে আছি, নিজেদের ক্রিকেটের দিকেই আমাদের মনোযোগ। আমরা জানি অস্ট্রেলিয়ার দল কতটা শক্তিশালী। আগামীকাল আমরা সুযোগটা কাজে লাগানোর দিকে তাকিয়ে আছি, শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে নিউজিল্যান্ড। উইলিয়ামসন বলেন, শিরোপা জিততে পারলে এটা হবে দারুণ এক অর্জন। আমাদের সামনে একটি ম্যাচ বাকি, নিজেদের ক্রিকেট মনোযোগ দেওয়া ও পরিকল্পনা বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।